মসজিদে আমি এখন চলে যাই। তো দেখতে থাকেন আমার ব্লগটা, দুই সাইডে নদী, হলো মাঝখানে হলো রাস্তা। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়, কেননা কিছু কিছু সময় এই রাস্তা দিয়ে কিন্তু পানি চলে আসে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে পানি চলে আসে, পানি চলে আসার পর এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না, এক কোমর পর্যন্ত পানি চলে আসে। তো দেখতে থাকেন আমার ব্লগটা, আমি এখন চলে যাব, আর একটু সামনে চলে যাব। চলে যাওয়ার পর সেখানে কী কী আছে না আছে সব আপনাদেরকে দেখাবো। এখানে অনেকগুলো লোক আছে, ভিডিও বানাইতে আসে, জায়গা দেখতে আসে। তারপর সামনে যেটা আছে সেটা যদি সেই কথাটা যদি আপনাদেরকে বলি, সেখানে কিন্তু একটা মসজিদ আছে, ঠিক আছে? সেই মসজিদেই আমি এখন চলে যাব। মসজিদে চলে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ব্লগটা। দেখতে থাকেন, অ্যাকসেপ্ট করবেন না, বিনা অ্যাকসেপ্ট করে আমার ব্লগটা দেখতে থাকেন। একটা মসজিদ আছে সামনে, সেই মসজিদটাই কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো দেখতে থাকেন, অ্যাকসেপ্ট করবেন না, অ্যাকসেপ্ট করলে কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে? দেখতে থাকেন, অনেক জাম জাম, কি জাম রে ভাই, রে ভাই, তার জন্য আমি ভয়েস করতে পারিনি। ভয়েসটা আমি পরে লাগিয়ে দিলাম, কেননা ভয়েসটা যদি লাগাই দেন ভিডিও বানালে অনেকজনে অনেক কথা বলবে।